এটা উন্নয়ন হয়েছে, বিশ্বমান উন্নয়ন, আমাদের একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হয়েছে, যুব প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে, সার্ভার স্টেশন হয়েছে, একটা বড় লাইব্রেরি হয়েছে, 250 বেডের হসপিটালের কাজ সম্পন্ন হয়েছে, এবং চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার জন্যে প্রতিটা ইউনিয়নে 3টে করে কমিউনিটি ক্লিনিক হয়েছে, যেখানে গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে। কুমার, ভৈরব, চিত্রা, এইগুলো যে নদীগুলো ছিল সেগুলো এখন খালে পরিণত হয়েছে, সেগুলোকে সংস্কার করে বর্ষার সময় দর্শনে একটা রাবার ড্রাম করে আমরা যদি পানি রিজার্ভার হিসেবে এই শাখা নদীগুলোকে রাখতে পারি, তাহলে আমাদের এই পানির লেয়ার ঠিকই থাকবে এবং খেতে যে আমাদের কৃষক ভাইরা পানি দেয়, এই পানিগুলো ওই রিজার্ভার থেকেই অনায়াসে নিয়ে খেতে সরবরাহ করতে পারবে। কুমারি অনেক জমি আছে, ভেটেনারি প্রশিক্ষণ কেন্দ্র আছে, কিন্তু এইটিকে আমরা কলেজে রূপান্তরিত করার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মরণাপন্ন হবে এবং আশা করি ওইটা করা সম্ভব হবে। 30শে ডিসেম্বর যে নির্বাচন, এই নির্বাচনে আমরা আশা করব জনগণ উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেই জন্যই নৌকায় ভোট দেবে। নির্বাচিত হতে পারলে আমার চুয়াডাঙ্গা আলমডাঙ্গা নির্বাচনী এলাকা নিয়ে আমার প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের চুয়াডাঙ্গার সাথে মেহেরপুর মুজিবনগরের যে সংযোগ সড়ক, এই মাথাভাঙার উপরে একটা ব্রিজ আছে। ব্রিজটি আজকে 1.5-2 বছর হলো ব্রিজের মাঝখানে ভেঙে গেছে, সেখানে রিপেয়ারিং করে ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলছে। আমি প্রথম উদ্যোগ নেব যে এই ব্রিজটি সংস্কার করে বড় করে ফুল ড্রেন করে এই ব্রিজটি তৈরি করার জন্য। আলমডাঙ্গা থানা শহরে কোনো হাসপাতাল নাই, ওখান থেকে অনেক দূরে হারদিতে একটা হাসপাতাল আছে, ছোট্ট একটা হাসপাতাল আছে। আমার নিজের গ্রামের বাড়ি আলমডাঙ্গা থানার মধ্যে, আমি আলমডাঙ্গা থানাতে বড় একটি হাসপাতাল করতে চাই। আমাদের চুয়াডাঙ্গায় অনেক আগাঙ্গার জায়গা আছে, এখানে চুয়াডাঙ্গাতে গরু হলো এখানে পোষা হয়, মোটা তাজা করে এটা কুরবানির সময় বিক্রি করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরু কেনার জন্য আসে, এটারও কোনো ইনস্টিটিউট নেই এবং ভালো কোনো শিক্ষা এবং ভালো কোনো কার্যকরী অবস্থা নেই। এটার উপরেও আমার একটি নজর আছে, আমার একটি পরিকল্পনা আছে, যদি আমি সংসদ হতে পারি আমি চুয়াডাঙ্গাতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করব এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই অত্র এলাকার যারা চাষি আছে তাদেরকে আরও উন্নত মানের ফসল ফলানোর জন্য এবং চাষবাসের জন্য উন্নত প্রযুক্তির জন্য আমি এটা সহযোগিতা করবো।